হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যেটা বোধ নিয়ে এসেছে আপনাদের জন্য আরও কতগুলো এক্সক্লুসিভ আপডেট একটা ভিডিওতেই বিশ্ববিদ্যালয়ের নোটিশ ফিরে কিন্তু বিতর্ক দানা বাঁধছে কোথাও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এমন নোটিশ পাওয়া যাচ্ছে যে নোটিশটা বোঝাই যাচ্ছে না কোনটা ঠিক কোনটা ভুল কোথাও আবার এরকম ইউনিভার্সিটির নোটিফিকেশান আসছে যেগুলো বোঝাই যাচ্ছে না যে সেটা অরিজিনাল না সেটা ভুয়ো আজকের ভিডিওটা নিয়ে চলে এসেছি এই বিতর্কিত বিভিন্ন নোটিফিকেশানগুলোকে এক জায়গায় যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন তবে এই বিতর্কিত নোটিফিকেশানগুলো দেখানো আগে প্রথমত আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির একটা জিনিস শেয়ার করে দিতে চাই যদিও সেটার মধ্যে কোনো বিতর্ক নেই অনেক স্টুডেন্টস আছে যারা আপনারা অন্তত এই বছর বিদ্যাসাগরে ডিস্টেন্সে ভর্তি হয়েছিলেন আপনারা অনেক দিন ধরে কোয়েশন করছিলেন যে আপনাদের ভেরিফিকেশান কবে হবে ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসেছে নোটিফিকেশান এবং এখানে দেখুন বলে দিয়েছে ভেরিফিকেশান হচ্ছে আপনাদের ষোলো তারিখে হবে এবং সেপারেটলি হবে এই ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে তরফ থেকে কিন্তু এই এনরোলমেন্ট প্রসিডিওটা কমপ্লিট করা খুব দরকার কারণ এটা না করলে কিন্তু আপনাদের ভর্তি কমপ্লিট হচ্ছে না আপনাদের জাস্ট কিছু না আপনাদের ব্রাউজিং ফিচার গুগুল পোম বা গুগলে গিয়ে সেখানে গিয়ে আপনাকে জাস্ট আপনার যে এখানে আপনি এই লিঙ্কটা ক্লিক করবেন এবং এই লিঙ্কটা লিখে দেবেন লিখে দিলে ওপেন করলে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো চাইবে এবং আপনি কিন্তু অরিজিনাল ডকুমেন্টসগুলো দিয়ে আপনার ভেরিফিকেশানটা কমপ্লিট করাচ্ছেন বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি আপনাদের সবাইকে অতি অবশ্যই করে নিন কারণ এটা না করলে আপনাদের কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট হচ্ছে না চলুন দেখে নিচ্ছি যে বিতর্কিত নোটিফিকেশান বা বিভিন্ন ইউনিভার্সিটি যে বিতর্ক ঘিরে যে নোটিফিকেশানগুলো নিয়ে আজকে আসছি সেটা শেয়ার করছি প্রথমত আমি চলে এসেছি রায়গঞ্জ ইউনিভার্সিটি সিটির ওয়েবসাইটে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আপনারা জানেন এর আগে আমরা বলেছিলাম যে বলেছিল মে মাসের পরীক্ষা হবে তারপরে আবার মার্চেই পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে রায়গঞ্জের তরফ থেকে ফিফথ সেমিস্টার এক্সামিনেশনের দুটো রুটিন বেরিয়েছে পরপর দেখতে পাচ্ছেন প্রথম নোটিশটা যদি আমি একটু ক্লিক করি আপনাদের কাছে দেখিয়ে দিতে চাই ইউনিভার্সিটির তরফ থেকে একটি নোটিশ এসছে কেন বিতর্ক বলছি দেখুন কবে বেরিয়েছে নোটিশটা বারো তারিখে বেরিয়েছে নোটিফিকেশান কী বলেছে দিস ইজ টু নোটিফাইড ইনফরমেশন টু অল কনসার্ন দ্যাট দ্য অনলাইন ফর্ম ফিল আপ ফর অ্যাপিয়ারিং ফিফথ সেমিস্টার অনার্স এক্সাম December 2020 held in March 21 will be started as per the schedule. Uh, in this correct connection, students are advised to log in their account for purpose. থ্রু দ্য ওয়েবসাইট রায়গঞ্জ ইউনিভার্সিটি দে আর অলসো অ্যাডভাইস টু ট্রু অফিস অব দ্য আন্ডার ফর টেকনিক্যাল পেমেন্ট ইস্যু উইদিন এইটিন থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান তো ইউনিভার্সিটির তরফ থেকে ফর্ম ফিল আপের নোটিফিকেশান চলে ফর্ম ফিল আপটা আপনাদের করতে হবে কবে বলে দিয়েছে ষোলো তারিখ থেকে আঠেরো তারিখ এটা নিয়ে কোনো অসুবিধাই নেই কিন্তু এখানে একটা প্রথম রয়েছে দেখুন পেমেন্ট অফ সেন্টার ফিজ রুপি থ্রি হানড্রেড অ্যান্ড ডাউনলোডেড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট অর্থাৎ বলছে তিনশো টাকা করে লাগবে হচ্ছে পেমেন্ট অফ সেন্টার ফিস এই টোটাল ফর্ম ফিল আপের জন্য কাদের লাগবে বলছে ইউজি ফিফথ সেমিস্টার অনার্স এক্সামিনেশান ডিসেম্বর দু হাজার কুড়ি যেটা এখন মার্চে হচ্ছে কিন্তু আমি কেন বলছি আজকের এই বিতর্কিত নোটিশ আমি ওই ইউনিভার্সিটিতে আবার চলে যাচ্ছি ইউনিভার্সিটি তরফ থেকে আরও একটি নোটিশ দেওয়া হয়েছে নোটিশ রিগার্ডিং ইউজি ফিফ সেম জাস্ট আমি সেটা ডাউনলোড করা আছে ওপেন করছি আপনারা বুঝতে পারবেন কেন বলছি দেখুন সেম নোটিশ বারো তারিখে বেরিয়েছে ফিফথ সেমিস্টার অনার্স এক্সামিনেশন ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু যেটা হচ্ছে মার্চে দু হাজার একুশে সেম জিনিস আপনি এখানে লেখা দেখতে পাচ্ছেন ইভেন আঠেরো তারিখের ডেট সেটাও সেম বিতর্ক কোথায় আসছে দেখুন এখানে আমার বলে দিচ্ছে পেমেন্ট অফ সেন্টার ফিজ সাতশো টাকা মানে আগের নোটিশে অর্থাৎ দুটো নোটিশ একদিনে বেরিয়েছে একটি নোটিশে বলা হয়েছে তিনশো টাকা একটি নোটিশে বলা হয়েছে সাতশো টাকা স্টুডেন্টসরা কিন্তু এইসব নোটিফিকেশান দেখলে হয়রানি হয় কারণ যে স্টুডেন্টসরা প্রথম নোটিফিকেশানটা দেখে নিয়েছে সেই স্টুডেন্টসটা কিন্তু সেটাকে দিয়েই তারা পরবর্তী প্ল্যান করছে বা পরবর্তী পরীক্ষার ফর্ম ফিল করতে চেষ্টা করছে কিন্তু তাদের এখন লাগছে সাতশো টাকা এবং এখানে কিন্তু আলাদা করে কোনো রিভাইজ নোটিফিকেশান বলেও কিন্তু কিছু লেখা নেই যে ওই নোটিফিকেশান পরবর্তীত বা চেঞ্জ হয়েছে এই নোটিফিকেশান এলেও সেরকমও কিন্তু লেখা নেই তো আর একটু সচেতন হওয়া উচিত আমার মনে হয় এই সমস্ত বিষয়ে স্টুডেন্টসদেরকে এরকম নোটিফিকেশন দেওয়ার ব্যাপারে কারণ এখন পুরো জিনিসটা অনলাইনে হচ্ছে পরীক্ষা হচ্ছে অনলাইনে ফর্ম ফিল হচ্ছে অনলাইনে ক্লাস হচ্ছে অনলাইনে তো যে স্টুডেন্টসরা যারা সবাই কিন্তু সব সময় উপযুক্ত হয় না এবং সব সারাক্ষণ যে তারা ইউনিভার্সিটি ওয়েবসাইট যতই বলে দেয় যে ইউনিভার্সিটি ওয়েবসাইট সারাক্ষণ ওপেন করে থাকুন সবার পক্ষে সবসময় সম্ভব হয় না এবং আজকের একদিনেই যদি আলাদা আলাদা দুটো নোটিফিকেশন একটি ইউনিভার্সিটি থেকে বেরোয় এর থেকে তো বিতর্ক ছড়াবেই আশা করব আরও সচেতন হয়ে পরবর্তীতে না প্রবলেম হয় এবং ফার্স্ট সেমিস্টারে যে পরীক্ষার এখন রুটিন দেয়নি রায়গঞ্জ শুধুমাত্র রায়গঞ্জ না কল্যাণী বিদ্যাসাগর অন্যান্য সব কটাই যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের বাদ দিয়ে আশা করব খুব তাড়াতাড়ি যেন সেই সেই পরীক্ষার ব্যাপারটাও ক্লিয়ার করে দেয় এবং মার্চ মাসেই যেন নিয়ে নেয় যদি না মার্চে হয় তাহলে যেন এপ্রিল মাসে সেটা নিয়ে নেওয়া হয় চলুন দেখে নিচ্ছি পরবর্তী আর একটি বিতর্কিত নোটিশ এবং মাফ করে নেবেন যদি কেউ রাগ করে থাকেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কর্তৃপক্ষের তরফ থেকে তো সরি বলে দিচ্ছি কিন্তু কিছু করার নেই এরকম ধরনের নোটিফিকেশন এলে কিন্তু স্টুডেন্টরা টেনশন করবেই আরেকটা নোটিফিকেশান আমি দেখাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির নাকি একটি নোটিশ বেরিয়েছে যেটা কালকের থেকে আমার প্রচুর স্টুডেন্টসরা পাঠিয়েছেন প্রচুর গ্রুপে পাঠানো হয়েছে মেল করেছেন আপনারা হোয়াটসঅ্যাপ করেছেন এবং আমি আপনাদেরকে একটাই বলেছি যে এখনও অবধি কিন্তু এরকম কোনো আপডেট নেই আজকেরও প্রচুর পরিমাণে এই নিয়ে মেসেজ পেয়েছি তার জন্যই আমি আজকের এটাকে শেয়ার করছি প্রথম এখানে একটা নোটিফিকেশান দেওয়া আছে একদম ইউনিভার্সিটির লোগো রয়েছে একদম ইউনিভার্সিটির নাম রয়েছে ইউনিভার্সিটির ডেট রয়েছে তলাতে দেখুন একদম কন্ট্রোলার অফ এক্সাম আর যিনি সাইন করেন তার সিগনেচার রয়েছে এই নোটিফিকেশনটাই দেখুন বলে দিয়েছে কি অল দ্য অ্যাফোসেড এক্সামিনেশন অফ স্টুডেন্টস অফ পার্ট থ্রি টু আন্ডার নাইন টু থাউজেন্ড নাইন সিস্টেম অর্থাৎ যারা থার্ড ইয়ারের স্টুডেন্টস আছে যারা পার্ট থ্রি স্টুডেন্টস যারা পরীক্ষার জন্য এত আন্দোলন করছে তাদের জন্য বলছে আন্ডার গ্রাজুয়েট এডুকেশন ইনক্লুডিং সাপ্লিমেন্টারি পরীক্ষা আর টু বি কন কন্ডাক্টেড ইন জুন টোয়েন্টি ওয়ান অর্থাৎ বলে দিচ্ছে জুন দু হাজার একুশে আপনাদের পরীক্ষা হবে ডিটেল শিডিউল অফ সার্চ এক্সামিনেশন আর টু বি অ্যানাউন্স শুন পরীক্ষাটা কীভাবে হবে সেটা পরবর্তীতে জানানো হবে একটা কথা বলে দিই এরকম ধরনের নোটিফিকেশান কিন্তু এখন কোনো রকম কোনো ইউনিভার্সিটির ওয়েবসাইটে নেই আমি প্রত্যেকটা ওয়েবসাইট দেখেছি আমি ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম ওয়েবসাইট থেকে শুরু করে এডু প্রসেসের যে ওয়েবসাইট আছে সেখানেও দেখেছি এরকম ধরনের কোনো নোটিফিকেশন পাইনি যদি এই নোটিফিকেশানটা সত্যি হয় তাহলে আশা করবো ইউনিভার্সিটি তার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে এটার ক্ল্যারিফিকেশান করবে যদি এই নোটিফিকেশানটা ফেক হয় কারণ কালকের থেকে এই নোটিফিকেশানটা ভাইরালের গতিতে ছড়িয়েছে পার্ট থ্রি সমস্ত স্টুডেন্টস যারা বসেছিল একটা নোটিশের জন্য তাদের কাছে কিন্তু ধরতে গেলে এটা অনেক বড় জিনিস এরকম একটা নোটিশ পাওয়া যদি এটা ফেক হয়ে থাকে তাহলে কিন্তু এই নোটিশ কারা ছড়াচ্ছে তার সূত্র দেখে তার জন্য কিন্তু শাস্তির ব্যবস্থা করা উচিত ইউনিভার্সিটির তরফ থেকে কারণ এই সমস্ত নোটিফিকেশানে স্টুডেন্টসদের হয় না নিচল আর কিচ্ছু না আজকের যদি এই এবং সব থেকে কথা হচ্ছে এই নিয়ে যে স্টুডেন্টসরা বেকার টেনশন করছে তাদের একদিন একটা ক্লাস হয়নি তারা পরীক্ষার জন্য চিন্তায় রয়েছে যে কীভাবে পরীক্ষা দেবে তো সেই সমস্ত না দিকে গিয়ে পরীক্ষার ফাইনালি কোনো ডিসিশান ইউনিভার্সিটি ওয়েবসাইটে না পেয়ে এরকম ধরনের ফেক নোটিস যদি কেউ ছড়িয়ে থাকে বা যারা ছড়াচ্ছে আশা করবো তাদের বিরুদ্ধে ইউনিভার্সিটি শাস্তিযোগ্য অপরাধ নিশ্চয়ই নিয়ে আসবে এবং যারা করছে তাদের কাছে একটাই আন্তরিক রিকোয়েস্ট এরকম প্লিজ করবেন না কারণ এতে স্টুডেন্টরা টেনশন করে এবং স্টুডেন্টরা আলটিমেটলি একটা ছোট্ট জিনিসের জন্য যখন ওয়েট করে থাকে তাদের কাছে এরকম একটা ছোট জিনিস পাওয়া বা পরীক্ষার এরকম শিডিউল বা পরীক্ষার এরকম নোটিফিকেশান পাওয়া মানে তাদের কাছে একটা বিশাল জিনিস আবেগের সাথে প্লিজ কেউ খেলবেন না ভালো থাকবেন সবাই এই নোটিশের কোনো সত্যতা নেই এখনও অবধি হোক কল